প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কস্টিং এবং ট্যাক্সেশনের পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তো তারই সম্পূর্ণ এমসিকিউ সলিউশন তোমাদের সামনে তুলে ধরছি কস্টিং এবং ট্যাক্সেশনের দুটো উভয়েরই তোমরা এমসিকিউ সলিউশন সঠিক উত্তরগুলো তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওর মারফতে তো তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোন কোন উত্তরগুলো তোমরা ঠিক করেছো একবার মিলিয়ে নাও এবং তোমরা কতটা ঠিক করেছো কত পাবে চব্বিশে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবে যদি কারো বাইশটি ঠিক হয় তাহলে লিখবে বাইশ যদি যে কটা ঠিক হয়েছে তোমরা সেটি লিখবে এবং যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা ক্লিয়ার করে নেবে তো কথা না পারিয়ে চলে আসছি মূল আলোচনায় আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে যেরকম সাজেশন দিয়েছিলাম কোশ্চিনেও যেরকম করে তোমাদের পড়িয়েছি আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা হয়তো লেটার মার্কস তুলে নিতে পারবে তো দেখো প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বিলো মেটেরিয়াল প্রস্তুত করে দেখে নাও উত্তর কালার দিয়ে মার্ক করা রয়েছে দু নম্বরের অ্যান্সার হবে বি তিন নম্বরের অ্যান্সার হবে লিফো ঠিক আছে দেখে নাও উত্তরগুলো প্রত্যেকটি প্রশ্ন দেখবে আগে দিনেই আমি তোমাদের এমসি দিয়েছিলাম যেগুলো লাস্ট মিনিটের জন্য সেখান থেকে প্রশ্নগুলো দিয়েছে দেখে নাও চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এ সরি বি এইটটি পারসেন্ট ঘণ্টা প্রতি মজুরি হার ষাট টাকা এক একক পণ্য উৎপাদনে দশ মিনিট সময় লাগলে একক প্রতি মজুরি হার হবে কত দশ টাকা সাতের অ্যান্সার হবে এ দুশো টাকা আটের অ্যান্সার হবে সি স্বাভাবিক অলার সময় নয়ের অ্যান্সার হবে এ দশের অ্যান্সার হবে ডি এগারোর অ্যান্সার হবে বি পরোক্ষ মজুরি চলে আসবো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন অ্যান্সার দেখে নেব অ্যান্সার হবে বি যে বিভাগ নিজে উৎপাদন করে না কিন্তু উৎপাদনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে তাকে বলা হয় সেবা বিভাগ নিজ বসবাসের একটি বাড়ির ক্ষেত্রে নিট বার্ষিক মূল্য সর্বদা হয় শূন্য একটি ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে গণটি ছাড়যোগ্য নয় বাড়িটির অগ্নি বিমা প্রিমিয়াম একটি বার্ষিক সরি একটি ভাড়া বাড়ি নির্বার্ষিক মূল্য চার লাখ টাকা গৃহ নির্মাণের জন্য নেওয়া ঋণের উপর সুদ আশি হাজার টাকা গৃহ সম্পত্তি খাতে আয় হলো দু লাখ টাকা আয়কর আইন উনিশশো বাষট্টির ধারা বাইশ অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে নিজের গৃহ সম্পত্তির মধ্যে কোনটি গৃহ বলে ধরা হবে না ধ্বংসপ্রাপ্ত বাড়ি মূলধনী সম্পত্তি হস্তান্তর সম্পর্কে উল্লেখ আছে আয়কর আইন উনিশশো একষট্টি টু ফর্টি সেভেন ধারায় স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত শেয়ার একটি স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি হয় যখন নির্ধারিত অধিকারে থাকে বারো মাস বা তার কম সময়ের জন্য আয়কর আইন উনিশশো একষট্টি অনুযায়ী নিম্নলিখিত কোনটি মূলধনী সম্পত্তি নয় ব্যব ব্যবসার মজুত পণ্য মূলধনী সম্পত্তি হস্তান্তর করে যদি ক্ষতি হয় তা কোন খাতে নির্বাচ নির্ধারণযোগ্য মূলধনী লাভ থেকে আয় খাতে এ কর্তৃক প্রাপ্ত বেতন যে খাতে করযোগ্য তা হল অন্যান্য উৎস থেকে আয় সঞ্চয় আমানত থেকে প্রাপ্ত সুদ সাত টাকা ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ সাত হাজার টাকা হলে অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয় হবে চোদ্দো হাজার আটশো টাকা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় হয়তো পনেরো হাজার টাকা পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে করযোগ্য হবে না কারণ কোনো গিফট পেলে মা বা বাবার কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছে সেক্ষেত্রে সেটি করযোগ্য হয় না ঠিক আছে তো চব্বিশটি অ্যান্সারের মধ্যে আশা করি তোমরা চব্বিশটি অ্যান্সারই করতে পেরেছো এবং তোমাদের বড়ো এসিকিউ এবং বড় প্রশ্নগুলোও তোমরা ঠিকঠাক করতে পেরেছো পরীক্ষা তোমাদের কেমন হলো অবশ্যই জানাবে এবং তোমাদের কত নাম্বার তোমরা পেতে পারো সেটিও তোমরা একটা জাস্ট অনুমান করে তোমরা বলো যে কত তোমরা পেতে পারো ঠিক আছে কমেন্ট বক্সে লিখে জানিও এবং তোমাদের বিকমের যদি কেউ পড়তে চাও অফলাইনে তোমাদের কলকাতায় ব্যাচ করানো হয় তোমরা যদি কলকাতার কাছাকাছি থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা অফলাইনে ক্লাসের জন্য ঠিক আছে বিকম থেকে তোমাদের পড়ানো হয় যেরকম করে তোমাদের পড়ানো হবে তোমাদের দেবে কোশ্চেন কমনই পাচ্ছ এবং তোমাদের ধরে বেঁধে খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হবে যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখলেই তোমাদের মনে হয় যে এই প্রশ্নটা স্যার আমাদের করানো রয়েছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি